হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড আজ থেকে তোমাদের আমরা রেলের যে স্পেশাল ক্লাস দেওয়ার কথা ছিল তো আজ থেকে আরম্ভ করলাম তো যারা রেলে ফর্ম ফিল আপ করেছ বিভিন্ন রকমের পোস্টে এখন যেগুলো বেরিয়েছে এবং তারা অবশ্যই জি জিকে ক্লাসগুলো দেখতে থাকবে এবং যারা করুনি তাদের করে বলবো তারা অবশ্যই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নাও এবং কদিন পরেই তোমাদের যে গ্রুপ ডি পোস্ট সেটাও তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যদি ভিডিওর পার্টটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলা হয়েছে উচ্চ বর্ণের জন্য দশ শতাংশ বিল সাম্প্রতিক পাশ করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীর দ্বারা তো এটি সঠিক অ্যান্সার কী হবে না উচ্চ বর্ণের জন্য যে দশ শতাংশ বিল সাম্প্রতিক পাশ করা হয়েছে যেটি তোমাদের জেনারেলদের যে দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে এই বিলটি সেটি সংশোধনী কোন সংবিধান সংশোধনীর দ্বারা রেডি করা হয়েছে এটা যাবে একশো চব্বিশতম ঠিক আছে একশো চব্বিশতম সংশোধনীর দ্বারা এই আইএটি পাস করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো কী বলা হয়েছে দেশের দ্রুততম ট্রেন ট্রেন এইটিন চলাচল করবে কোন দুটি স্থানের মধ্যে তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এই ট্রেন এখন বর্তমান নাম একটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বন্দে ভারত ঠিক আছে এটাও একটু মনে রেখে দিও তো এটি চলাচল করবে দিল্লি থেকে বারাণসী এক নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে দেখো কখন কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগ করে তো এটি সঠিক অ্যান্সার কী হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করে কখন তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যখন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে ঠিক আছে তো তিন নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন কী বলা আছে দেখো পাঞ্জাবি ফেস্টিভ্যাল লড়িতে কোন বস্তুটি ব্যবহার করা হয় তো এটি সঠিক অ্যান্সার কী হবে পাঞ্জাবি ফেস্টিভ্যাল লড়িতে কোন বস্তুটি ব্যবহার করা হয় না এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে আগুন তিন নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা অনেকেই পারবে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিকার দু নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে দেখো সাতাত্তর ডিগ্রি ফাইনাইট ইকুয়াল টু তো এটি সঠিক অ্যান্সার কী হবে সাতাত্তর ডিগ্রি ফাইনাইট নিচের কোনটির সমান তো এটি যাবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট ঠিক আছে তো এটি তোমরা সুতোর সাহায্য করতে পারো সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন যে সূত্র আছে সেইটা অ্যাপ্লাই করেও করতে পারো এছাড়াও আমি যে সিম্পলভাবেও তোমরা করতে পারো না দেখো শূন্য ডিগ্রি মানে কি না শূন্য ডিগ্রি মানে হচ্ছে তোমাদের বত্রিশ ডিগ্রি ফাইনাইট ঠিক আছে তো এই সাতাত্তর থেকে বত্রিশ ডিগ্রিটা বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটাকে সবসময় কী দিয়ে ভাগ করবে না ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ করবে দেখবে চলে আসবে পঁচিশ ঠিক আছে যেহেতু এক ডিগ্রির সমান এক ডিগ্রি সেন্ডিগ্রেট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে এই জন্য আমি ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ করলাম তো এটাও মনে রাখতে পারো তোমরা এছাড়া তোমরা যে সূত্রটা আছে যে সি বাই ফাইভ ওই সূত্রটাও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ঠিক আছে দেখো পর প্রশ্ন কী বলা হয়েছে প্রথম কোন ভারতীয় খেলোয়াড়কে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে কোন খেলোয়াড়কে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তো এটি হয়ে যাবে সচিন টেন্ডুলকার দু নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে রাজ্যসভার সদস্যরা কত বছর অবধি পদে থাকতে পারেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে ছয় বছর চার নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো ড্যাস রাজ্যটি হলো উপকূল রাজ্য তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে গোয়া গোয়া হচ্ছে উপকূল রাজ্য নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে নিম্নের কোনটি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার বৈশিষ্ট্য নয় তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাষার ভিত্তিতে তিন নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার নেক্সট কী বলা হয়েছে দেখো ভারত সরকারের সরি ভারত সরকার কবে থেকে অর্জুন পুরস্কার দেওয়া চালু করেছে তো এই ধরনের ক্রিয়া যে সালগুলো প্রথম কবে থেকে চালু হয়েছে সেগুলো অনেক পরীক্ষায় দিয়ে দেয় বিশেষ করে একটা তো দেয় তো এটি সঠিক অ্যান্সার কী হবে অর্জুন পুরস্কার চালু করা হয়েছিল উনিশশো সাল থেকে এক নম্বর অপশান যাবে এটি সঠিক অ্যান্সার খেলাধুলার জন্য এই পুরস্কারটি দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেতটি হলো তো এটির সঠিক অ্যান্সার কী হবে প্লাস্ট অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি না সিএএস হচ্ছে এটির রাসায়নিক সংকেত তো এক নম্বর অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলা হয়েছে এর পুরো কথা কী তো এটির সঠিক অ্যান্সার কী হবে এফটিআইয়ের পুরো কথা কী এটি হয়ে যাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো তিন নম্বর অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নের মধ্যে কোনটি বিহারের জনপ্রিয় চিত্রকলা তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে বিহারের জনপ্রিয় চিত্রকলা হয়ে যাবে মধুবনী তিন নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মানি বিল পাস করার ক্ষেত্রে নিম্নে কার সর্বাধিক ক্ষমতা আছে তো সঠিক অ্যান্সার কী হবে মানি বিল পাস করার ক্ষেত্রে নিম্নে কার সর্বাধিক ক্ষমতা আছে এটি হয়ে যাবে লোকসভা ঠিক আছে এক নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে কত সাল থেকে পার্লামেন্টে জিরো আওয়ারের সূচনা হয়েছিল তো এটি সঠিক অ্যান্সার কি হবে কত সাল থেকে এটি শুরু হয়েছিল জি জিরো আওয়ার যে যেটি সেটি সূচনা হয়েছিল উনিশশো বাষট্টি সাল থেকে দু নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নের কোন বস্তুটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে তো এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে গ্লুকোজ দু নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন বলা হয়েছে দেখো ওস্তাদ মনসুর খান একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন তো এ খুবই সুন্দর একটা প্রশ্ন এটি সঠিক অ্যান্সার কী হবে না এটি হয়ে যাবে জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন তিনি তো দু নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন তাকে বলা হয়েছে ভারতের বিসমার্ক কাকে বলা হয় তো এটা আশা করি অনেকজনাই পারবে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে নেক্সট প্রশ্ন তাকে বলা হয়েছে গোপী থনাকাল নিম্নের কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক অ্যান্সার কী হবে না গোপী থনাকাল হচ্ছেন ম্যারাথন দৌড়ের সঙ্গে যুক্ত এক নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন তাকে বলা হয়েছে কি প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নটা আমি কদিন একদিন আগেই আমি তোমাদের করিয়ে দিয়েছি তো এটা সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে যারা আগের দিনে জিকে পার্টগুলো আমাদের যে পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপি যে সামনে এক্সামগুলো আছে সেগুলোর জন্য আমি যে ক্লাসটা দিচ্ছি জি কের সেখানে আমি এটা করে দিয়েছি যে যারা দেখেছো অবশ্যই পারবে তো যারা দেখো নি সেই সেটগুলো অবশ্যই দেখে নিও ঠিক আছে তো এটির সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে পরের প্রশ্নটাকে বলা হয়েছে কি মাইকেল ফেরাডে আবিষ্কার করেছিল তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে মাইকেল ফেরারে কী আবিষ্কার করেছিল এটি হয়ে যাবে উপরের সবগুলি ঠিক আছে তো এই যে তিনটে অপশান আছে এই সব কটাই আবিষ্কার করেছিলেন নেক্সট বলা হয়েছে দেখো রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে বিজয়নগর শিল্পকলার উদাহরণ হলো তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে হাম্পি দু নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের সময়ে মুঘল দরবারে জাঠরা কার নেতৃত্বে রাজনৈতিক গুরুত্ব পেয়েছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে কার নেতৃত্বে জাঠরা রাজনৈতিক গুরুত্ব পেয়েছিল এটি হয়ে যাবে সুজামলের নেতৃত্বে দু নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার পরের প্রশ্নটা দেখো বলা হয়েছে কি কনকুইস্ট অফ সেলফ বইটির লেখক কে তো খুবই সুন্দর একটা প্রশ্ন এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী এক নম্বর অপশন এটির সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি চেরাপুঞ্জির বর্তমান নাম কী তেডি সঠিক অ্যানসার কি হবে না চিরাপুঞ্জির বর্তমান নাম হয়ে যাবে সোহারা এক নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যানসার नेक्स्ट প্রশ্নটা কো বলা হইছে আকবরের রাস্তওয়াই आसार আগে তানছেন কোন রাজা রাস্তওয়াই ছিলেন তো এটি সঠিক অ্যানসার কি হবে না আকবরের রাস্তওয়াই আসার আগে তানছেন যে রাস্তওয়াই রাজার রাস্তওয়াই ছিলেন তিনি হয়ে যাবে রাজা रामचंद्र রাস্তওয়াই ঠিক আছে তো তিন নম্বর অপশন হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যানসার পরের প্রশ্নটা কো বলা হইছে কি টিস্যু হলো এক প্রকার তো এটি সঠিক অ্যানসার কি হবে টিস্যু এক প্রকার কি না এটা হচ্ছে তিন নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার একই রকমের কোষের সমাহার নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থাটি তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান যেটি শর্ট ফর্ম বলা হয় সি এস ও ঠিক আছে অনেক সময় এটাও দিয়ে দেয় শর্ট ফর্মটা সিএসও তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান হচ্ছে এটির ফুল ফর্ম তো এই সংস্থাটি জাতীয় আয় পরিমাপ করে নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে নিম্নের কোনটিতে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় তো অ্যাসকর্মিক অ্যাসিড বেশি পরিমাণে পাওয়া যায় ঢেয়ে যাবে আমলকিতে তিন নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার তো দেখো এরপরে একটা তোমাদের জিআই দেওয়া আছে তো জিআইটার অ্যান্সার কী হবে আমি বলে দিচ্ছি দেখো এই ধরনের জিআই যখনই দেবে তোমরা প্রথমে কী করবে না কটা অক্ষর আছে এই সব তোমরা গুন নেবে ঠিক আছে তো প্রথমে দেখো একটা এ আছে তারপরে কটা কেউ গুনবে ঠিক আছে যেগুলো ফাঁকা আছে সেগুলোকেও গুনবে কাউন্ট করে নেবে তো পরে দেখো ফাঁকাটা দুই তারপরে দেখো দুটো অক্ষর চার তারপরে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো টোটাল এখানে সংখ্যা কটা আছে না দেখো বারোটা আছে এই যে গ্যাপগুলো আছে সেগুলোকেও একটা করে সংখ্যা তোমরা ধরে নেবে ঠিক আছে এবার বারোকে তোমরা বারোটা টোটাল সংখ্যা এবার বারোকে তোমরা ভাঙবে দেখবে বারোকে ভাঙলে হয় ছয় ইন্টু দুই আর একটা হচ্ছে তিন ইন্টু চার ঠিক আছে তো তোমরা এই সিরিজগুলো প্রথমে ধরবে যে তিনটে করে দেখে কি হয় দেখো তো তিনটে করে প্রথমে ভাঙবে দেখো এক দুই তিন এক দুই তিন তো দেখো এইভাবে যদি আমি ভাঙি তবে দেখো এ ড্যাশ বি আছে ঠিক আছে তো এখানে দেখো অপশান তোমরা দেখতে যাবে না তো এ ড্যাশ বি তো যদি দেখি আমি প্রথমে বি বসাই তারপরে দেখো এ ড্যাশ বি তারপরেও যদি আমি বি বসাই তারপরে দেখো ড্যাশ বি ড্যাশ তাহলে আমি যদি তারপরে দেখো এই সিরিজটা যদি মেনটেন করতে চাই তাহলে আমাকে প্রথমে বসাতে হবে এ এবং তারপরে ড্যাশটায় আমাকে বসাতে হবে বি ঠিক আছে এবং তারপরে শেষে দেখো এ ড্যাশ বি তারপরটা আমাকে কী বসাতে হবে বি তো তোমরা দেখো এখানে একটা সিরিজ কন্টিনিউ চালু হয়ে গেলো কি এ বিবি এ বিবি এ বিবি তারপর হচ্ছে এ বিবি তিনটে করে যদি আমরা ধরি তাহলে এখানে সঠিক আনসার আমাদের কী পাচ্ছি দেখো বিবিএ বিবি তো এখানে সঠিক আনসার হয়ে যাবে দু নম্বর অপশান বিবিএ বিবি ঠিক আছে কখনোই অপশান দেখে তোমরা কনফিউজ হয়ে যাবে না প্রথমে তোমরা আগে এটা করার চেষ্টা করবে তারপরে অপশানে যাবে ঠিক আছে তাহলে সবসময় সঠিক করতে পারবে নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে আমার একটা জি আই আছে তো এটি সঠিক আনসার কী হবে দেখো এ আছে তারপরে আই আছে তারপরে পি তারপরে ভি তারপরে এ তারপরে ই এবং শেষে আমাদের যে জিজ্ঞাসিহ্ন আছে তো এখানে কী হবে সেটা আমাদের অ্যান্সার বার করতে হবে ঠিক আছে তো তোমরা নিজেরা চেষ্টা করো যদি পারো তো দেখো আমি বলে দিচ্ছি ঠিক আছে এটার অ্যান্সার কী হবে তো দেখো এ থেকে আই এর যে ডিফারেন্সটা সেটা কী আছে না এ বি সি ডি ই এফ জি এইচ আই তো মোট এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আটটি সংখ্যা ঠিক আছে এবং তারপরে দেখো আই থেকে পি এর ডিফারেন্স কি দেখো সাতটি সংখ্যা তারপরে দেখো পি থেকে ভি হচ্ছে ছটি তো এইভাবে কন্টিনিউ সিরিজটা চলেছে ঠিক আছে তো এইভাবে যদি সিরিজটা চলে তাহলে এ থেকে ই এর ডিফারেন্স হচ্ছে পাঁচ তাহলে ই থেকে যে সংখ্যাটি হবে সেটি ডিফারেন্স কত হবে না চার তাহলে দেখো ই থেকে যদি আমি ডিফারেন্সটা করি তাহলে কি আসবে আমার না ই এফ জি এইচ আই তো ই এর পরে চার ঘরে হচ্ছে কী হবে তাহলে সঠিক অ্যান্সার এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচ ঠিক আছে ডিঅপশন এটি সঠিক আনসার যেহেতু এ থেকে আয়ের ডিভার্স হচ্ছে আট তারপর একটা হচ্ছে সাত এবং তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে চার এবং শেষের তিন হবে তো ই থেকে তিন হচ্ছে এফ জি এইচ তো এইচ হচ্ছে তোমাদের সঠিক আনসার ঠিক আছে নেক্সট দেখো কি বলা হয়েছে দেখো এখানে সাতশো কুড়ি আছে তারপরে ছিয়ানব্বই তারপরে চব্বিশ তারপরে ছয় তারপরে দুই তারপরে এক এক আছে তো সিরিজটিতে কোনটি ভুল আছে এটা তোমাদের বার করতে হবে তো এটি কীভাবে করবে তোমরা যদি পারতো করে নাও এবং তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে এবং না পারলে আমার সঙ্গে থাকো দেখো এটি যখন এরকম বড়ো বড়ো সংখ্যা দিয়ে থাকবে তখন জানবে নাই ভাগ নাই গুণ এই ধরনের কিছু হয়ে যায় ঠিক আছে প্রথমেই তোমাদের মাথায় এটা আনতে হবে ঠিক আছে বিয়োগ করে এবং যোগ করে এটা হয় না কখনই যখন এরকম বড়ো বড়ো সংখ্যা দিয়ে থাকবে তখন সবসময় গুণ এবং ভাগ হয় তো আমি যদি দেখো এই শেষ দিক থেকে ধরি দেখো একের সঙ্গে যদি আমি এক গুণ করি তাহলে কী হয় না এক হয় আবার এই একের সঙ্গে যদি আমি দুই গুণ করি তাহলে কী হয় দুই হয় এই দুইয়ের সঙ্গে যদি আমি আবার তিন গুণ করি তাহলে কী হয় ছয় এই ছয়ের সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে হয় চব্বিশ ঠিক আছে তাহলে এটা কন্টিনিউ একটা সিরিজে চলছে ঠিক আছে এত পর্যন্ত তো আমরা কী পেলাম একটা কন্টিনিউ সিরিজে প্রথমে এক গুণ তারপর দুই গুণ তারপর তিন গুণ তারপর গুণ এটা আমরা সিরিজটা পেয়ে গেলাম এবং শেষে তারপরে যদি আমরা এটাকে কী করি পাঁচ গুণ চব্বিশ সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় একশো কুড়ি এটা পাচ্ছি কিন্তু এখানে ছিয়ানব্বই আছে ঠিক আছে এর পরেরটাও আমরা এবার মিলিয়ে দেখব তাহলে এখানে পাঁচ গুণ করলাম তাহলে একশো কুড়ির সঙ্গে এবার আমরা ছয় গুণ করবো তাহলে একশো কুড়ির সঙ্গে যদি ছয় গুণ করি আমাদের মিলিয়ে যাচ্ছে কত না সাতশো কুড়ি তাহলে এখানে ভুল কোনটি আছে না ছিয়ানব্বই হচ্ছে ভুল আছে ঠিক আছে তিন নম্বর অপশন এটি ভুল দেখো নেক্সট একটা জিজ্ঞাসা আছে কী বলা হয়েছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন ঠিক আছে তো দেখো দুই ছয় চোদ্দো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তারপরে বাষট্টি ও একশো ছাব্বিশ আছে তো এটির যে এটি অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো আমাদের জন্য এই প্রশ্নটি রইলো তোমরা দেখে নিয়ে এটাকে কোনটি অ্যান্সার হবে জিজ্ঞাসা চিহ্ন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে যদি ভালো লাগে থাকে পার্টি তো অবশ্যই একটা লাইক করে দিও এবং সবাইকে শেয়ার করে দিও যে আমরা এখান থেকে এবার থেকে রেলওয়ে ক্লাস চালু করে দিয়েছি ঠিক আছে তো সামনে যে কোনো রেলওয়ে পরীক্ষাগুলো তোমরা এখান থেকে জি কে ক্লাসটা দেখবে অবশ্যই অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে ঠিক আছে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে টাকা বেলাইকনটি প্রেস করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ